হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভাই আসছি গাছের আগায় খাঁজির বাড়ি। আমরা এভাবে যারা সবাই খাঁজুর বাগানে কাজ করি তারা এভাবে খেঁজুর ঝুলে ঝুলে খেঁজুর গুলো সিঁড়ি গাছ থেকে, এই যে আধা কাঠ না আধা কাঁচা খেঁজুর, যে খেঁজুর গুলো আছে না সেই খেঁজুর গুলো পারি। এগুলো আধা কাঁচা আধা ফাঁক না। বর্তমানে আমি খেজুর গাছের আগে আছি, তো আমার দোনো হাতে খেজুর ফাটতেছি। এখানে মাঝে কোমরের সাথে রশি বাঁধা আছে, ঠিক আছে, কোমরের সাথে রশি বাঁধা। আর দোনো হাতে শুধু কাজ হচ্ছে যে কি, যেগুলো রতব আছে সেই রতব গুলা শুধু ছিঁড়ে, শুধু রতব ছিঁড়ে ছিঁড়ে পারা। এখানে বাসি 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 টোকায় টোকায় যেগুলো রত পাচ্ছে, যেগুলো আধা ফাঁক না আধা কাঁচা খেঁজুর যেগুলো, সেগুলো যেগুলো একটু একটু ফাঁকছে সেগুলো পাড়া। এই খেঁজুরটার নাম হচ্ছে দেখি খস আমলি, মানে সেরকম একটা মজার খেঁজুর খস আমলি। এগুলো একটু সুগার কম কম, মিষ্টি একটু হালকা একটু মিষ্টি কম, কিন্তু সেজন্য মানে খাওয়ার জন্য পারফেক্ট এই খেঁজুর। বাইরে খেঁজুর গাছের আগায় ঝুলে ঝুলে খেঁজুর ফাড়ার মজাটাই আলাদা, মজাটাই আলাদা। খেজুরের জায়গা গাছে খেজুর পাড়ার মজাই আলাদা। যারা আসবা ফবাসে আসো, ওয়েলকাম টু মান, কোনো সমস্যা নাই। খেজুর বাগানে আসলে এভাবে খেজুর ফাটতে হবে, ঝুলে ঝুলে মাজার সাথে রশি বাঁধি এভাবে খেজুর ফাটতে হয়। কিন্তু একটা কথা কি, খেজুর ফাড়ার মজাই আলাদা। কিন্তু একটা ই হচ্ছে যে মেন হচ্ছে যে কি ফাঁদ এত যাবে, যে খেঁজুর গাছের সাথে যে ফাঁদটা আছে না ফুড়ে শরীর মতন বেশিরভাগ ফায়ের ফুড়ে যায় না, ফায়ের উপরে এবং রশির উপরে মাঝে মধ্যে যে রশিটা বান্ধা আছে কোমরের সাথে, তো সেজন্য এতটা সমস্যা হয় না, বেশি ফাঁসত যায় না। কিন্তু কেমনে ওই এক জায়গায় ফাঁদ রাখতে রাখতে পায়ের ব্যথ হয়ে যাবে। অনেকে বলে খেঁজুর গাছের কাজটা অনেক কষ্ট, ভাই যে জানে তার জন্য সহজ, যে জানে না তার জন্য কঠিন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, ইসলাম সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই হচ্ছে সেই খেঁজুর গাছ, যে খেঁজুর গাছ থেকে খেঁজুর পাইতেছি, এটা হচ্ছে খেঁজুর গাছ। রশির সাথে ঝুলে 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 খেঁজুর ফাড়ার মজাটাই আলাদা।